সকালে ঘুম থেকে উঠে দেখি অনেক বৃষ্টি হচ্ছে, আর আজকে হচ্ছে শনিবার। বন্ধের দিনগুলোতে স্কুল অফিস কোনো কিছুই থাকে না, সচরাচর বন্ধের দিনে আমরা বাজার করতে যাই বা কোনো কাজ থাকলে সেগুলো করি। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো বাইরেও আর যাব না, আর এই ধরনের ওয়েদারগুলোতে ইচ্ছে করে খিচুড়ি আর গরুর মাংস খেতে। আর বাসায় তেমন কোনো রান্নাও ছিল না আজকে, তাই যেমন ভাবনা তেমন কাজ। প্রথমে খিচুড়ি রান্নার জন্য আমি নিয়ে নিচ্ছি পোলাও চাল, কালি জিরা যে পোলাও চালটা এখানে কিনতে পাওয়া যায় সেটাই নিচ্ছি। সেই সাথে আমি মসুরির ডাল আর মুগ ডাল ব্যবহার করব। ইদানিং আমার কাছে এই সবুজ রঙে যে মুগ ডালটা পাওয়া যায় সেটা খুব ভালো লাগে খিচুড়ির সাথে, তো এগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। ডিপ ফ্রিজ থেকে গরুর মাংস বের করে সেটাও পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, কারণ খিচুড়ির সাথে তো গরুর মাংসটাই খেতে বেশি ভালো লাগে। আর কিছু পেঁয়াজকেও আমি এভাবে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি এর চামড়াগুলো ছুলে নিতে পারি। মরিচ ভর্তাও খেতে ইচ্ছে হলো, তাই শুকনো মরিচকে আমি একটি বেকিং ডিশে নিয়ে ওভেনে দিয়ে দিচ্ছি। চুলা চেয়ে এভাবে ওভেনে দিয়ে করলে মরিচটা কিন্তু খুব তাড়াতাড়ি ক্রিসপি হয়ে যায়, আর এদিক দিয়ে পেঁয়াজের চামড়াও নরম হয়ে এসেছে। এখন পেঁয়াজগুলো সবগুলো আমি ছুলে নিয়ে কেটে নিচ্ছি। বেশ খানিকটা পেঁয়াজই কেটে নিলাম, যেহেতু খিচুড়ি মরিচ ভর্তা আর গরুর মাংস রান্না করব সেজন্য। মাংসের তরকারিতে আমাদের আলুটা, মানে আমার বাসা সবার আলুটা খুবই পছন্দের, গরুর মাংস হোক মুরগির মাংস হোক আলু আমাদের চাই চাই, আজকেও তার ব্যতিক্রম নয়। তাই গরুর মাংস রান্না হবে আর আলু হবে না সেটা কি হয়, তাই কিছু আলু আমি চামড়া ছুলে কেটে নিচ্ছি। এদিক দিয়ে পোলাও চাল আর ডালটা ভালো করে ধুয়ে রাইস কুকারে নিয়ে নিলাম, আর সাথে কিছু আমি সবজি অ্যাড করে দিলাম, মানে ফ্রোজেন যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো। আর রাইস কুকারে খিচুড়ি রাঁধতে আমার অনেক বেশি সহজ লাগে, সব কিছু দিয়ে বসিয়ে দেওয়া যায়, কোনো ভাজাভাজি ঝামেলা নেই। এভাবে আমি সবসময় রাইস কুকারে খিচুড়ি রান্না করে ফেলি একসাথে সব কিছু দিয়ে, আর খেতেও কিন্তু অনেক ভালো হয়। এর মধ্যে মরিচগুলো ওভেন থেকে বের করে নিলাম আর কিছুক্ষণ বাতাসও রেখে দিয়েছিলাম, আর দেখুন কি পরিমাণ মচমচে হয়ে গেছে এগুলো। তাও আছে আপনি ওভেনে দিয়ে করলে এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর অনেক বেশি ক্রিসপিও হয়। গরুর মাংসটা আমি আজকে প্রেশার কুকারে রান্না করব, সেজন্য মাংসের সব ধরনের মশলা মেখে নিয়ে এখন প্রেশার কুকারে যে পটগুলো থাকে সেটাতে নিয়ে নিলাম। আর প্রেশার কুকারে মাংস রান্না করলে মাংসটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু অনেক ভালো হয়। আমার এই ইলেকট্রিক প্রেশার কুকারে মাংস হতে সময় লাগে মাত্র 24 মিনিট। বন্ধের দিনে অনেক লম্বা সময় নিয়ে রান্নাবান্না করতে আসলে ভালো লাগে না, তাই চট জলদি করার জন্য আজকে রাইস কুকারে খিচুড়ি আর প্রেশার কুকারে গরু মাংসটা রান্না করে ফেললাম, আর এগুলা খেতেও কিন্তু অনেক মজা ছিল। তো আমি এখন মাংসটা তো বসিয়ে দিলাম, ওদিক দিয়ে চুলায় আমি কিছু পেঁয়াজ সরিষার তেলে ভেজে নিচ্ছি মরিচ ভর্তা করার জন্য। পেঁয়াজটা ভেজে নিচ্ছি যাতে ভর্তাটা একটু দুই একদিন রেখে খেতে পারি। এদিকে খিচুড়িও কিন্তু হয়ে গেছে, এবার আমি একটু উপর দিয়ে ঘি দিয়ে দিচ্ছি, আর এই ঘিটা কিন্তু আমি বাসায় নিজেই বানিয়ে নিয়েছি। এবার নিজের পছন্দ মতো একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপরে, এরপরে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এভাবেই। এখন ভর্তা বানাবো, তো ভর্তার জন্য শুকনো মরিচগুলোকে লবণ দিয়ে আমি একটু ভেঙে নিচ্ছি, এরপরে যে ভাজা পেঁয়াজগুলো করেছিলাম সেগুলো এখানে আমি অ্যাড করে নিচ্ছি। তো আমার মরিচ ভর্তাও রেডি, এভাবে একে একে সবগুলো কাজ খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছিলো। আর এদিকে আমার মাংসটাও হয়ে গেছে, তো এখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর আপনাদেরকেও দেখাচ্ছি কত সুন্দর একটা রং এসেছে মাংসের গায়ে। আজকে সব রান্না শেষ করতে আমার মাত্র 1.5 ঘন্টা সময় লেগেছে। রান্না শেষ করে ফ্রেশ হয়ে এবার নিজের জন্য আমি একটি প্লেটে খিচুড়ি নিয়ে নিচ্ছি। আগের দিনে বেগুন ভাজা ছিল সেটাও নিয়ে নিলাম, সেই সাথে মরিচ ভর্তা, আর নিচ্ছি অ্যাপেলের আচার, যেটার রেসিপি আমি কিছুদিন আগেই চ্যানেলে শেয়ার করেছি। বৃষ্টির দিনে এ ধরনের খিচুড়ি গরুর মাংস এ খাবারগুলো
অনেক বেশি লোভনীয়, তাই না? ছুটির দিনগুলোতে তাও যদি আবার বৃষ্টি হয়, তাহলে পরিবারের সাথে এভাবে সময় কাটাতে বা কিছু রান্না করে খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের ছুটির দিনগুলো কীভাবে কাটে সেটা লিখে জানাতে পারেন আমাকে কমেন্ট বক্সে। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।